শুনেছিলাম যে ইন্ডো বাংলা প্রজেক্ট হতে চলেছে। আমরা আগেও দেখেছি ইন্ডো বাংলা অনেকগুলো প্রজেক্ট হয়েছিল, আমার কোনোদিন করে ওঠা হয়নি। এই প্রথম সুযোগ এসেছিলো এসকে মুভিজ জাজ মুভিজ দুজন মিলে যৌথ একটা প্রচেষ্টা, আমার বেশ ভালো লেগেছে। যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর কোইনসিডেন্টলি আমার প্রথম শিডিউলটাই বাংলাদেশে ছিল, প্রথম 5 দিনের কাজ বাংলাদেশে হয়েছিল। খুব ভালো লেগেছিলো এখানে কাজ করে, এখানকার মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে ভালো লেগেছিলো, তাদের আতিথেয়তা দেখে ভালো লেগেছে, হসপিটালিটি দেখে ভালো লেগেছে, তাদের আন্তরিকতা ভীষণ ভালো লেগেছে। তাদের ভালোবাসার কথাটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক হোক বা সরাসরিভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেখা হয়েছে সেখানে পেয়েছিলাম, কিন্তু সরাসরি এখানে এসে দেখলাম যে হ্যাঁ ডেফিনেটলি অদ্ভুত ভালোবাসা, যেটা খুব ভালো লাগার ব্যাপার। তো অন দ্য হোল আমার মনে হয় যে একটা প্রচেষ্টা ইন্ডো বাংলার প্রজেক্টের, অ্যান্ড সেখানে আমি পার্ট হতে পেরেছি, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আমাদের দেশে নায়িকা ফারিয়া সাথে কাজ করলেন, কেমন লাগলো? খুব ভালো, ভীষণ হার্ডওয়ার্কিং মেয়ে, ভীষণ কাজ করার ইচ্ছে রাখে আর ফায়ার আছে, ভালো কাজ করতে চায়, অ্যান্ড ভীষণ কনফিডেন্ট। এই যে জয়েন্ট ভেঞ্চার নিয়ে দুই দেশে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে একে একে সবাই আসছে, আপনিও এলেন, দেখুন জয়েন্ট ভেঞ্চার ফিল্ম আসা মানেই একটা বড় সংখ্যক মানুষের কাছে সিনেমা পৌঁছলো। আমরা এর আগে যখন আমি যখন বাংলা সিনেমা করেছি তখন বাংলার ওই 7 কোটি 8 কোটি 9 কোটি মানুষের মধ্যে সিনেমাটা রিলিজ হয়েছে। এবার আমরা বাংলাদেশের প্রায় 15 কোটি আমার মনে হয় পপুলেশন, তাই তো 15-16 কোটি পপুলেশন, সেই মানুষদের কাছেও পৌঁছবো। তো সবসময় মানুষের ইচ্ছে থাকে যে যে কোনো শিল্পী, যে কোনো ট্যালেন্ট, যে কোনো পারফর্মার ইচ্ছে থাকে যে তার কাজ যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়। তো এই সিনেমার ক্ষেত্রে, এই সিনেমার দ্বারা আমার মনে হয় যে আমি আরও বেশি দর্শকের কাছে আমরা পৌঁছতে পারবো, আর সেটার দিকেই তাকিয়ে আছি যে সেটার ইম্প্যাক্টটা কীরকম হয়। বাংলাদেশ ফেস্টিভ যেটা আমাদের ঈদ হচ্ছে, এখানে এখানে প্রথম আপনার ছবি রিলিজ হচ্ছে, প্রথম ভেঞ্চারের প্রথম বাংলাদেশের সাথে বাংলাদেশ কোনো ছবিতে কাজ করে সব কিছু প্রথম। কিন্তু এই বাংলাদেশ ফেস্টিভ মুডগুলোতে প্রত্যেকটা ছবি যখন রিলিজ হয় একাধিক, যখন একটা অঘোষিত প্রতিযোগিতা হয় হলে দর্শকরা আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি একজন ব্যক্তি আর একটা হিরোর সাথে বাংলাদেশে করেছেন যার হচ্ছে 3টা ছবি আসছে, তো নিজের কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায় যে বাংলাদেশের দর্শকদের? দেখুন সাকিবের অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গায়, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না, সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক, আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে, তো এখানে আপনা আমার জন্য সাকিব আর আমরা আমি একসাথে আসি, ভারতে আমি আর সালমান খানও একসাথে আসি, তো সবার নিজস্ব জায়গা আছে। সালমান খান ইজ হিউজ বিগ স্টার, সাকিব বাংলাদেশে বড় স্টার, তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে, আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে, যেই সিনেমা ভালো থাকবে সেকটাই দেখবে, শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য, যদি প্রত্যেকটা সিনেমা চলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে। বাংলাদেশ সিনেমা কি কোনো দেখা হয়েছে কিনা বা বাংলাদেশ সিনেমা সম্পর্কে আপনার? আমি দেখেছি, খুব বেশি না হলেও 2-1টা সিনেমা ডেফিনেটলি দেখেছি। আর কেমন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমি খুব বেশি বলতে পারবো না, যতটুকু শুনেছি তাতে মনে হয় যে গ্রো করার অনেক জায়গা আছে, আর সেগুলো যদি করা যেতে পারে তাহলে ডেফিনেটলি এন্টারটেনমেন্টের ব্যবসা তার একটা বড় পরিমাণে একটা জায়গা থাকে, সেই জায়গাটা আমরা কতটা ট্যাপ করতে পারছি, কতটা অ্যাচিভ করতে পারছি, সেই প্রশ্নটাই সবসময় থাকে। আর গ্রো করার জায়গা বাংলাদেশেও আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। আরেকটা দেশের আরো কিছু আর্টিস্ট
দেখুন, দুটো মার্কেটকে ট্যাপ করা মানেই যে ব্যবসার দৃষ্টি দিয়ে যদি দেখা হয় তাহলে ব্যবসার সাইজটাও বড় হচ্ছে। তো মানুষ ব্যবসা যেহেতু বড় আছে, প্রোডাকশনটাকেও বড় করতে হবে, সেই চেষ্টাটা ডেফিনেটলি এসকে মুভিজ আর জাজ মিডিয়া দুজন, মাল্টিমিডিয়া দুজন মিলেই করেছে, এবং সেটা যখন দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে তখন জানতে পারবে। আর আমার ভালো লাগা, সুবিধে অসুবিধে, সেগুলো আমার সবসময় পার্সোনালি মনে হয় যে নতুন নতুন মানুষ, নতুন জায়গা, নতুন ইন্ডাস্ট্রি, নতুন পদক্ষেপ, সেগুলো জীবনে কোনো না কোনোভাবে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে, একটা অ্যাডভান্টেজ নিয়ে আসে যে হ্যাঁ নতুন কিছু হতে চলেছে। তো আমার জন্য এটাও প্রথম নতুন একটা কিছু যে ইন্ডো বাংলা ফিল্ম হচ্ছে, এবং কীভাবে মার্কেট রিয়াক্ট করছে সেটার জন্য ডেফিনেটলি আমি তাকিয়ে আছি যে কোথায় কী দাঁড়াচ্ছে। বলুন, আমি বুঝলাম না। হ্যাঁ, নতুন অনেক কিছুই আছে নিশ্চয়ই। আমি আপনি চাইবেন না যে উগান্ডার কোনো ছবিতে আপনি কাজ করবেন? আপনার একটা একটা মিনিমাম উগান্ডার ছবিতেও আমি অসুবিধা নেই, ভাষার আমার বলিউডে যদি কোনো ফিল্ম হয় তার সেই ভাষায় যদি আমার দখল থাকে আমি করতে চাইবো। হিন্দি যদিও হিন্দি করতে যাবো, আমি ভোজপুরিও করেছি, আমি সাউথও করেছি, আমি উড়িয়া ছবিও করেছি। তো আমার কাছে বেশিরভাগ জায়গা তো চেনা জায়গা, ভাষাটা চেনা ভাষা, ভাষাটা এমন একটা ভাষা যে ভাষার সাথে আমি গত আমার জন্ম থেকেও জড়িত, এবং কাজের মাধ্যমে, কাজের সূত্রে গত 15 বছর ধরে আমি কাজ করে আসছি এই ভাষাতেই। তো সেই জায়গাটা ভাষাটা নতুন নয়, মার্কেটটা নতুন, যারা মানুষ কাজ করছে তারা অনেকেই নতুন, আমার সহশিল্পীরা নতুন, সহ টেকনিশিয়ানরা নতুন। তো আমি একটু আগেও বললাম যে নতুনদের সঙ্গে কাজ করতে সবসময় আমার একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা মজা লাগে, কারণ নতুন মানে একটা নতুন চান্স। আর লাইফে একটা কথা আছে, সেফেস্ট থিং ইন লাইফ ইজ টু টেক চান্সেস। তো জীবনের সবথেকে আমার মনে হয় যে সহজ জিনিস হচ্ছে যে চান্স নাও, চান্স যদি না নেয় তাহলে মানুষ একটা জায়গায় থেমে থাকে। তো চান্স নেওয়া মানে এগিয়ে যাওয়ার একটা, এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হচ্ছে। একেবারে ছোটোবেলায় আমি কোনোদিন ভাবিনি যে সিনেমায় আসবো, আর তারপরে একটা সময়ের পরে যখন বন্ধু অনেক বছর আগেকার ঘটনা আপনি মনে করে দিচ্ছেন, আমাকে কমপ্লিটলি ফ্ল্যাশব্যাকে যেতে হচ্ছে। একটা পয়েন্ট অফ টাইম ছিল যখন বন্ধু বান্ধব সবাই ইন্সপায়ার করতো যে হ্যাঁ তুই সিনেমা করতে পারিস, বা মডেলিং করতে পারিস, বা টিভিতে কাজ করতে পারিস। এই ইন্সপিরেশনটা সবাই দিত, মোটিভেট করতো সবাই, যার ফলে আমি চেষ্টা করতে শুরু করলাম। তারপরে একদিন সাথী ঘটলো, আর খুব ইন্টারেস্টিং ওয়েতেই সাথী ঘটেছিল। আমি হরনাথ চক্রবর্তী যিনি পরিচালক, তার অফিসে গিয়ে আমি ছবিগুলো দিয়ে এসেছিলাম। তার প্রায় 1.5 বছর পরে একদিন ওনার অফিস থেকে ডাক পাই, পরে জানতে পেরেছিলাম ব্যাক স্টোরি এটা ছিল যে প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মস তারা একটা নতুন হিরো খুঁজছিল হরদার সঙ্গে সিনেমা করবে বলে, হরনাথ চক্রবর্তীর সাথে। তখন কাকে নেবে কাকে নেবে করে শামাদা বলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হরদার, সে বললো এই ছেলেটাকে দেখো কেমন লাগে। তা আমাকে ফোন করে ডাকা হয়েছিল, তারপরে কিছু অডিশন, তারপরে সিনেমা ঘটলো, তারপরে বাকিটা আপনি সকলেই জানেন। আমার জন্ম কলকাতার, দক্ষিণ কলকাতার কালীঘাটে, কালীঘাট মানে যেখানে কালী মন্দির, ঠিক কালী মন্দিরের গায়ে। তো ওখান থেকে তারপর বোম্বে চলে যান? ওখান থেকে আমি বোম্বে যাই যখন আমার বয়স প্রায় 20-র ওপরে, 22-23-24 বছর বয়স, তখন যাই আমি বোম্বে। আমি যখন ওখানে পড়াশোনা তখন আপনার ছবিগুলো রঙ্গমাইডিট, তারপরে একের পর এক যে শুরু হলো, এই যে মানে আপনার ছবির উত্থান কোনটা দিয়ে মনে করেন যে আপনার এখান থেকে আমার হচ্ছে সিনেমা জগতে আমাকে আর ফিরে তাকাতে হয়নি, কন্টিনিউ আমি করে যাচ্ছি, কোনটাকে আপনি? না, ফিরে তাকাতে হয়নি এক্স্যাক্টলি সেইভাবে বলবো না। সাথী ডেফিনেটলি প্রথম ছবি, ব্লকবাস্টার হিট হয়েছিলো, আপনারা সকলেই ভালোবেসেছিলেন সিনেমাটাকে, এবং বেশ অনেকগুলো জায়গায় সিলভার জুবলি হয়েছিলো। তারপরে গ্রাফটা বেশ ভালোই যাচ্ছিলো, মাঝখানে একটা সময় ছিল যখন আমি মনে করি যে আমি সে কপালের দোষে হোক, নিজের খামতির জন্য হোক, কোনো না কোনো কারণের জন্য পরে একটা জায়গায় ডিপ এসেছিলো, যখন আমার কোনো সিনেমা চলছিলো না। তারপরে আস্তে আস্তে আবার 2007-2009 ছিল, 2009 থেকে আবার এক এক করে সিনেমা ঠিকঠাক চলতে শুরু করেছে। তারপরে হিট ফ্লপ থাকে, সেগুলো জীবনের অংশ। আমার মনে হয় জীবন মানে শুধু কাজ নয়, কাজ হচ্ছে জীবনের একটা অংশ, তো সেটার মধ্যে আপ অ্যান্ড ডাউন থাকেই। এই যে আপনার জীবনে এখানে আসলে সবচেয়ে কাকে আপনি মাইলস্টোন হিসেবে দেখেন, কোন জায়গায়? আমার ফিল্মের জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ, কিন্তু
একজনের নাম যদি নিতে হয় মিস্টার বচ্চনকে সবসময় ইনস্টিটিউশন মনে হয়েছে, আর বাকি চেষ্টা চলতে থাকে, রোজ কিছু না কিছু শিখি। আমার মনে হয় রোজ মানুষ যদি কিছু না শিখে বাড়ি ফিরে যদি ঘুমোয় গিয়ে সেই দিনটা আমার মনে হয় ওয়েস্ট হয়ে গেল। তো প্রতিদিন যদি কিছু না কিছু শেখা হয় ভালো লাগে। তো একেবারে গোড়ার দিকে বচ্চন সাহেবের বেশি সিনেমা দেখতাম, তারপরে অনেক অ্যাক্টার্স আছে সকলের কাজ ভালো লাগে, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে, সে আমির খান হোক, সলমান খান হোক, শাহরুখ খান হোক, আর অক্ষয় কুমার, ঋতিক রোশন, আর রণবীর কাপুর, আর রণবীর সিং, যেই হোক না কেন, যারা ভালো কাজ করে সকলের কাজ ভালো লাগে। পছন্দের এবং অপছন্দের জিনিস কী এবং ফিচার? অপছন্দের জিনিস হচ্ছে অশান্তি, আর পছন্দের জিনিস ভালোবাসা। আগামী পরিকল্পনা? আমি অ্যাজ অফ নাও তো বাচ্চা নিয়েই আছি, প্রেজেন্টেই আছি একেবারে, আর আপনার সঙ্গে ইন্টারাক্ট করছি। আগামী পরিকল্পনা নিয়ে আপাতত কোনো ভাবনা চিন্তা নেই। কিসে না এখন নেই, আপাতত ডেফিনেটলি নেই, এখন শুধু মন দিয়ে পাঠ করতে চাই, এবং ভালো ভালো আইডিয়াস যদি কিছু থাকে, ভালো থটস যদি কিছু থাকে, তাহলে সেই থটসগুলো নিয়ে সিনেমা বানাতে চাই, সে অ্যাজ আ প্রযোজক হোক আর অ্যাজ আ অ্যাক্টর হোক, যাই হোক না কেন। বাংলাদেশের দর্শক নিয়ে লাস্ট, বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনারা প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছেন বরাবরই, এবং ওকে দর্শক, বাংলাদেশের দর্শক প্রচণ্ড ভালোবাসা দিয়ে এসেছে বরাবরই, আর আশা করব যে এই ভালোবাসাটা প্রতিদিন বাড়তে থাকুক, সিনেমার সাথে সাথে ভালোবাসাটাও যেন বাড়তে থাকে। আর আমার দারুণ লাগে বাংলাদেশের মানুষগুলোকে, আর তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা সবসময় মনে একটা দাগ কাটে। সিনেমা মুক্তির কোনো টেনশন ফিল করেন কি? একটা এক্সাইটমেন্ট থাকে, টেনশন ওই এক্সাইটমেন্টের একটা অংশ, কিন্তু ভালোই লাগে ওই এক্সাইটমেন্টটা।